মহিলাদের জন্য নামাজের ভিতরে মাথার চুল থেকে পা পর্যন্ত ঢেকে রাখা ফরজ। শুধুমাত্র মুখ, কপালের এই চুলের কান থেকে থুতনি, গলা নয়, আর দুই কানের কান্নাক, মধ্যবর্তী যে মুখমণ্ডল এবং কবজি পর্যন্ত হাত, এর বাইরে কোনো জায়গা যদি খোলা থাকে, অন্ধকার ঘরে একাকেও যদি কোনো মহিলা নামাজ পড়েন, তার যদি এইটুকু বাদে কোনো জিনিস খুলে যায়, যেমন মাথার কাপড় সরে যেয়ে চুল বেরিয়ে যায়, অল্প কিছু চুল বেরিয়ে যায়, অথবা কানের নিচে জুলফির চুল বেরিয়ে যায়, অথবা দুটো কানের দুই কান বা এক কান বেরিয়ে যায়, সরে যায় কাপড়, অথবা পিছনের মাথার চুল ঝুলে বাইরে চলে যায়, অথবা থুতমির নিচেই যে গলার অংশ এটা বেরিয়ে পড়ে, অথবা হাতের কনুই বা এসব জায়গা বেরিয়ে পড়ে, অথবা পায়ের টাকনুর উপরে পায়ের উপরের পা নলা বেরিয়ে পড়ে, ওই মহিলার নামাজ হবে না। কারণ তিনি নামাজের ফরজ তরক করেছেন কাপড় থাকা সত্ত্বেও। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে শাড়ি পরে যারা নামাজ পড়েন মহিলারা, নামাজ কি হয়? শাড়ি হলো একেবারেই অনিসলামী পোশাক।